বলেছেন আসামি একজন মহিলা জামিন পাওয়ার হকদার এবং বলেছেন মামলার যারা জামিন যোগ্য তারা জামিন পেতে পারেন এবং আসামি অসুস্থ তার পরিপ্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে মুহূর্তে বাংলাদেশের माननीय প্রধানমন্ত্রী এদেশের মানুষকে বাঁচাবার জন্য করোনার কবল থেকে বাঁচাবার জন্য জান প্রাণ উদ্ধার করে দিয়ে দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ভারত থেকে করোনা টিকা এনেছেন ভারতের অবস্থা খারাপ হওয়ার কারণে সেখানকার করোনা টিকা বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষিতে অনেক রাশিয়া এবং চীন থেকে টিকা ক্রয়ের ব্যবস্থা আজকের মামলার আসামি রুদিন ইসলাম সিক্রেট ভঙ্গ করেছেন সে কারণে ওনাকে হাতরাতে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারের পর আজকের মামলার আসামি রুদিন ইসলাম তিনি তার দোষ স্বীকার করে একটি বক্তব্য দিয়েছেন যেটা বিভিন্ন ইউটিউব এবং বিভিন্নভাবে ভাইরাল হয়েছে যেটা ভিডিও ফুটেজ বিভিন্নভাবে ভাইরাল হয়েছে এবং তিনি সেখানে বলেছেন আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা করে দিন আমি মুসলিকে দিয়ে চলে যাব সেই ভিডিও ফুটেজটা আমাদের হাতে এসে পৌঁছেছে এবং আমরা বিজ্ঞ আদালতে বলেছি এই ভিডিও ফুটেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আমরা সেটি বিজ্ঞ আদালতকে উপস্থাপন করব এবং বিজ্ঞ আদালতকে আরো বলেছি এই ভিডিও ফুটেজ দেখার পরে বিজ্ঞ আদালত যেন সিদ্ধান্ত দেন তাহলে মামলার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত সম্পন্ন হবে এরপরে আমরা বলেছি যে উনি ছিল না এবং একই সাথে আপনি যে প্রখ্যাত সাংবাদিক কারি সাংবাদিক করোনাকালে কি সাংবাদিকরা কাজ করতেছে না আমি আমি বলছি আমি জবাব দিচ্ছি এদেশে সাংবাদিক বান্ধব একজন প্রধানমন্ত্রী এবং এদেশের সরকারও সাংবাদিক বান্ধব সরকার আপনাদের সুবিধার জন্য যে কোনো সময় যে কোনো পদক্ষেপ গ্রহণ করেন আমরা ইতিপূর্বে লক্ষ্য করছি আপনাদেরকে প্রণোদন হওয়ার জন্য ধন্যবাদ ব্যবস্থা করেছেন এবং ইতিপূর্বে আমরা যখনই দেখেছি করে সাংবাদিক বন্ধু অসুস্থ হয়েছে তার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাজের তখন এই সমাজকে প্রতিষ্ঠা করার জন্য সরকারের উন্নয়নমূলক আমরা এখনই বক্তব্য রেখেছি যেহেতু এই করোনার টিকা সংক্রান্ত যে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রতিষ্ঠার জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমরা বলতে চাই প্লিজ আমাকে শেষ করতে দেন আমি বলতে চাই আপনাদের সকলের বিরুদ্ধে কিন্তু অভিযোগ আনায়ন করা হয় নাই একজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ আনায়ন করা হয় মামলাটি এক তদন্তাধীন এবং কোন মানুষই আমরা বিরুদ্ধে নাই আপনি কিভাবে আমাদের বক্তব্য রাশিয়ার সাথে বিভিন্ন প্রকারের এই করোনা সংক্রান্ত বিষয়ে আলাদা আলোচনা করছে ঠিক সেই মুহূর্তে আজকের উনি এই মামলার আসামি রুদিন ইসলাম সেই নথিগুলো চুরি করেছেন এবং অফিসিয়াল সিক্রেট ভঙ্গ করেছেন এবং অফিসিয়াল সিক্রেটের মামলা আর দণ্ডবিধির যে দুটি ধারা মামলা হয়েছে প্রত্যেকটি ধারার মামলার ধারা জামিন অর্থক এবং অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের দুটি ধারা সেটিকে 14 বছর করে বিদ্যুৎ দণ্ড বিধি রয়েছে সেই কারণে আমরা বিদ্যুৎ বলছি এই মামলাটি যেহেতু একান্ত একেবারেই তদন্তের ইনিশিয়াল স্টেপে এই সময়ে যদি জামিন প্রদান করা হয় তাহলে আমরা এই তদন্ত বিঘ্নিত হবে এবং আমরা আরো বলেছি আমরা ভিডিও ফুটেজ বিজ্ঞ আদালতের পক্ষে সরবরাহ করবো বিজ্ঞ আদালত উনি নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবেন কি করবেন কি না করবেন এই সরকার বা আমরা কোনো শিক্ষকের পক্ষ থেকে কখনই এই ন্যায় বিচারে পরিচিতি নাই আমরা সবসময় ন্যায় বিচারের পক্ষে আছি আপনাদের পক্ষে আছি বাংলাদেশের এমন কোথাও বলে নাই যে যার রুদিন ইসলামের মামলার বিষয়ে কথা বলছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।